একদল মনে করে তন্ত্র মানেই কালী পুজো, আর কালী পুজো মানেই তন্ত্র। যদিও আধুনিক তন্ত্রাশ্রয়ী থ্রিলারের কল্যাণে বৌদ্ধতন্ত্রের কথা জেনেছেন লোকে আজকাল বটে, তবু দেবী কালিকার প্রসঙ্গ এলেই কালী পুজোর প্রসঙ্গ আসে। কিন্তু আপনি কি জানেন এই তন্ত্রের সঙ্গে দেবী কালীর সেরকম কোনো যোগ কিন্তু ছিল না আগে, কালী পুজোর তো একেবারেই ছিল না। যদিও বাংলার সঙ্গে শাক্ত ধর্মের যোগ অনেকটা পুরনো, এমনকি কালিকা পুরাণ এই বঙ্গদেশে অথবা আসাম অঞ্চলে লেখা হয়েছিল বলেই মনে করা হয়। তখন খুব সম্ভবত ধর্মপালের শাসন চলছে আসাম অঞ্চলে। কিন্তু কালিকা পুরাণের কালীর বর্ণনা অন্যরকম। এই এখন যেরকম কালী পুজো হয় সেটা কিন্তু শুরু হয়েছিল অনেকটা পরে। শুনোনার বন্ধুরা কেমন আছেন, আমি সানন্দা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার মেয়ে কালীর গল্প। ষোড়শ শতকে নবদ্বীপে এক পণ্ডিত বাস করতেন, তার নাম রঘুনন্দন। এই রঘুনন্দন এবং রঘুনন্দনের গুরু শ্রীনাথ আচার্য চূড়ামণির লেখাপত্তর বাংলার আধুনিক কালী পুজোর ইতিহাসে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। রঘুনন্দনের তিথিতত্ত্বে রটন্তি চতুর্দশীর কথা রয়েছে, কিন্তু ওই দিনে কালী পুজোর কোনো উল্লেখ নেই। রটন্তি চতুর্দশীর কথা অবশ্য রঘুনন্দনের আগে গোবিন্দানন্দ নামে এক পণ্ডিত বলে গিয়েছেন, এশিয়াটিক সোসাইটিতে সে সমস্ত পুঁথি এখনও রয়েছে। গোবিন্দানন্দের সেই বর্ষক্রিয়া কৌমুদিতে কালী পুজোর কথা বলা হয়েছে, কিন্তু খুব বিশদে কিছু না। বরং রঘুনন্দনের যিনি গুরু সেই শ্রীনাথ আচার্য চূড়ামণি, তাঁর লেখাতে কালী পুজোর উল্লেখ পাওয়া যায়। 1768 নাগাদ শ্যামা সর্পজা বিধি নামে একখানা পুঁথি লেখা হয়, লিখেছিলেন কাশীনাথ নামে এক পণ্ডিত। সেইখানে প্রথম দীপান্বিতা কালী পুজোর বিধান পাওয়া যায়। তবে কাশীনাথ কালী পুজোর সপক্ষে এত যুক্তি দিয়েছেন তাই দেখে মনে হয় তখনও বুঝি বাংলার দক্ষিণে কালী পুজো সেভাবে প্রচলিত ছিল না। কয়েক জায়গায় আলগাভাবে কিছু কিছু পুজো হতো বটে, কিন্তু সামাজিক স্বীকৃতি ছিল না তেমন। সপ্তদশ শতকে এলেন কৃষ্ণানন্দ আগম বাগীশ। নবদ্বীপের এই তান্ত্রিককে গোটা বাংলা চেনে এক ডাকে। ইনি কালীর বিগ্রহ তৈরি করে কালী পুজো শুরু করেন। কিন্তু আগম বাগীশকে বাংলার সমাজ খুব একটা ভালো চোখে দেখত না। এসব ভয়াল দর্শন মূর্তি তৈরি, তার আবার পুজো, লোকে একে আগম বাগীশী কাণ্ড বলত, পাগলামির চোখে দেখত। এর আরও এক শতাব্দী পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন। প্রায় একই সময় বাংলায় গান লিখছেন রামপ্রসাদ। কৃষ্ণচন্দ্র রাজা, তার কালীও বড়লোকদের কালী। রামপ্রসাদ যে ধারার জন্ম দিলেন সেই জলই কালীঘাটের গদাধর পর্যন্ত গড়াল। যদিও রামপ্রসাদ থেকে রামকৃষ্ণ প্রায় এক শতাব্দীর ফারাক। এই বাংলারই বিভিন্ন কোণে আজও পাওয়া যায় ডাকাতে কালীর মন্দির। ঔপনিবেশিক আমল থেকেই এই ডাকাতদের কথা নথিতে ওঠে। সাধারণত উচ্চবর্ণ জমিদার, ব্রাহ্মণ বা সাহেবদের অত্যাচারে বাংলার অন্তজ মানুষ তিলে তিলে ডাকাতির দিকে এগোত। সেই সমস্ত ডাকাতদের ইতিহাস, ঠগীদের ইতিহাস মুখে মুখে গল্প হয়ে রয়ে গিয়েছে, সাহিত্যেও এ নিয়ে কম লেখা হয়নি। এই ডাকাতেরা কালী পুজো করত ভক্তি ভরে, সিদ্ধির জন্যে নরবলিও দিত।
পূজোর পরে তারা যেত ডাকাতি করতে, আবার ডাকাতি করে ফিরে এসে সমস্ত লুট করা সামগ্রী অর্পণ করত কালীর পায়ে। কৃষ্ণচন্দ্র কালীপুজোকে জাতে তুললেন। ধীরে ধীরে বাংলার বাবু সমাজেও ঢুকে পড়েছিল কালীপুজো। কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্রের হাত ধরে তা দুর্গাপুজোর মতোই বিরাট উৎসব হয়ে উঠল। ঈশানের ছেলে গিরিশচন্দ্রেরও এ ব্যাপারে নামডাক আছে। প্রচুর টাকা ঢালতো বাবুরা। রাজা নবকৃষ্ণ একবার কালীঘাটের মন্দিরে 1,00,000 টাকা দিয়ে কালীপুজো করান। খিদিরপুরের জয়নারায়ণ ঘোষাল, তিনি খরচ করেন 1,025। সে সময় এই অঙ্ক নেহাত কম না। অন্তজদের পুজো, সমাজ বিরোধীদের পুজো, গুজ্জ তান্ত্রিকদের বদ আচার, এই সমস্ত ধাপ পেরিয়ে পকেটের অবস্থা জাহিরের একটা বেশ ভালো মঞ্চ হয়ে উঠেছিল কালীপুজো। সবটাই বাবুদের কল্যাণে। সাহেব শুভরাও এ নিয়ে কিন্তু বেশ আগ্রহী তখন। তাদের ওরিয়েন্টাল রসদের ভাঁড়ার তারা পেয়ে গিয়েছিলেন যে। কিন্তু এরই মাঝে দেশে জাতীয়তাবাদ দানা বাঁধছিল। এই সময়ে রামকৃষ্ণ শাক্ত ধর্মের দক্ষিণাচারকে মধ্যবিত্তের মধ্যে জনপ্রিয় করে তুললেন। যেসব লোকাচার মানুষের মধ্যে ছিল তার অনেকটাই রামকৃষ্ণের হাত ধরে ঘুচে গেল। রামপ্রসাদী মা পৌঁছলেন মধ্যবিত্তের মনের গভীরে। অন্যদিকে তারাপীঠের সাধক বামাখ্যাপা, তার গল্পও ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। রামকৃষ্ণের মধ্যে পিশাচ ভাব ছিল না, বামাখ্যাপার মধ্যে কালী সাধনার চারখানা ভাবই ছিল। স্বয়ং বিবেকানন্দ বামাখ্যাপাকে দেখতে গিয়েছিলেন তারাপীঠে। একদিকে বঙ্কিমের হাত ধরে আনন্দমঠ দেশের একমাত্রিমূর্তি গড়ে দিল, অন্যদিকে এই বাবুদের পুজোকে গৃহস্থের কাছে পৌঁছে দিল রামকৃষ্ণ বামাখ্যাপার দর্শন। এই পথেই বিবেকানন্দের হাত ধরে এগোল জাতীয়তাবাদ। ঔপনিবেশিক ডাকাত বদলে গেল স্বদেশি ডাকাতে। শক্তি সাধনার জায়গাটা কিন্তু একই রয়ে গেল। মধ্যবিত্ত সশস্ত্র বিপ্লবীদের ইংরেজরা সেই এক চোখেই দেখতে শুরু করল। ছাপাখানা আসায় ইতিমধ্যে আর একটা ব্যাপার হয়েছিল। কি ব্যাপার? ঘরে ঘরে কালীর ছবি। কালীঘাটের কালী প্রতিমা থেকে হাতে আঁকা প্রতিমার জনপ্রিয়তা পৌঁছেছিল তুঙ্গে। শিল্পী বেনি মাধবের কাঠ খোদাই ছবিও এ সময়ই বেরোয়। স্বদেশী আমলে ধূমপানের বিজ্ঞাপনেও কালীর ছবি ব্যবহার করা হয়। অথচ ভাবুন, সে সময় কিন্তু কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত তো লাগেইনি, বরং স্বদেশী প্রোডাক্ট হিসেবে হিন্দু মধ্যবিত্তের মধ্যে কালী সিগারেটের একটা বেশ ভালো বাজার তৈরি হয়েছিল। কালীর ছবি যখন আছে, এ সিগারেটে কিচ্ছুটি ক্ষতি করবে না, এরকম একটা ঘোষণা থাকত বিজ্ঞাপনে। আর শুধু তাই নয়, এই সিগারেট কিনে স্বদেশী আন্দোলনে অংশ নিচ্ছে বলে মানুষ মনে করত। গরিব শ্রমিকদের মধ্যেও এই সিগারেটের বাজার বেশ ভালো ছিল। অথচ এই সিগারেট তৈরি করত ইস্ট ইন্ডিয়া সিগারেট ম্যানুফ্যাকচারিং, আর লোকে ভাবত স্বদেশি সিগারেট। তবে প্রয়োজনীয় কথাটা হলো, সে সময়ও এমন বিষয় ভাবা যেত। আর 100 বছর পার করে আজ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। বাঙালি দীর্ঘদিন কালী সাধকদের এক ঘরে করে রেখেছে। কালীপুজোর নামে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে মোচ্ছপ করেছে। রামকৃষ্ণও বটতলার হাত ধরে কালীকে ইষ্ট দেবতার মর্যাদা দিয়েছেন। কালীর বিজ্ঞাপনে স্বদেশী যুগে সিগারেট কেনা বেচা হয়েছে।
নন্দলালের ছবি দেখে তারিফ করেছে, কিন্তু তাদের ধর্মীয় অনুভূতি তাতে চোট খায়নি। খাবে কি করে, সে তো বহু শ্রোতা। বাংলার কালীর চলন একরৈখিক নয়, বহু স্তরের বহু মানুষের অবদান রয়েছে সেখানে। বাংলার কালী বাঙালির একান্ত নিজস্ব। জয় কালী বলে ভরসা রাখা যাক তার উপরেই। কেমন লাগলো আজকের পর্ব বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের পডকাস্ট চ্যানেল শুনুন আগে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মেও শুনতে পারেন, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই এবং অন্যান্য। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো নায় থাকুন।